প্রতি বছরের মতো এবছরও তারকেশ্বরের তুল্যান ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল 8 দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। বেশ জাঁকজমকভাবেই আজ অনুষ্ঠিত হয় তারকেশ্বরের এই তুল্যান ক্রিকেট টুর্নামেন্ট। 8 দলীয় এই ক্রিকেট টুর্নামেন্টে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্লেয়াররা ছাড়াও ভিন রাজ্যের নামি দামি টেনিস ক্রিকেটের প্লেয়াররাও আজ এই খেলায় অংশগ্রহণ করেন। জনপ্রিয় এই ক্রিকেট টুর্নামেন্টে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাঘর ও স্টার জলসা সিরিয়াল খ্যাত অঙ্কিতা ব্রহ্মা, তানিশা, অভিনেতা প্রদীপ ধর, চিত্র পরিচালক অনিরুদ্র ঘোষ সহ আরও অনেকে। তুল্যান ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই টুর্নামেন্টে হাজির হয়ে অঙ্কিতা বলেন, ভীষণ ভালো লাগছে এখানে এসে। আমি তো বলেইছিলাম যে এখানে এসে সবার সাথে আড্ডা দেবো, সুযোগটা যে পেয়েছি এত বাজে সময় দিয়ে মর্মান্তিক থেকে যে আমরা এখানে বেরোতে পেরেছি আর সবার সাথে, যেভাবে একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছিল সেই জায়গায় সেখান থেকে এসে যে এখন আমরা আবার সবার সাথে আলাপ আলোচনা কথা বলতে পারছি, দেখতে খুব ভালো লাগছে। কি বলবেন, এই যে এত দর্শক, প্রচুর দর্শক, কি বলবেন এই জায়গায় সবাইকে? এটাই বলবো যে আপনারা যেভাবে আমাকে ভালোবাসছেন খেলা করে সেটা দেখতে থাকুন, আপনাদের জন্যই এখানে আসতে পেরেছি, আপনাদের জন্য বারবার আসতে পারি। এবং ক্রিকেট পরিচালন কমিটির সভাপতি শ্যামসুন্দর ধারা বলেন, অ্যাসোসিয়েশনের যে খেলা চলছে বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে খেলাটা খুব মোটামুটি দর্শকদের মন কেড়েছে, কি বলবেন? তুল্যান ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদের গ্রামের কেন গোটা এলাকার গর্ব। বিগত 6 বছর ধরে আমরা খেলা পরিচালনা করে আসছি, এই মাঠে যে খেলা হয় তাতে মাঠের কানায় কানায় দর্শক পূর্ণ হয়ে যায়। শুধু আমাদের গ্রামের নয়, আশেপাশে বহু দূর দূরান্ত থেকে গ্রাম থেকে খেলা দেখতে আসে এবং বহু মানে কি বলবো অনেক লোকজন আসে এবং তারা অনেক সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমাদের খেলাধুলার জন্য যে সাহায্যের প্রয়োজন সেটা কিন্তু অনেকেই আমাদের হেল্প করেছে, যার জন্য আমি সভাপতি হিসেবে তাদেরকে আমার ধন্যবাদ জানাই। এবং এই যে খেলা পরিচালনা হচ্ছে, এত দর্শক উপনীত হয়েছে এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্য দিয়েও যে দর্শক আসছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই পরিচালনা করছি আমরা, এইটার মাধ্যমে মানুষের কাছে আমরা যে বার্তা পৌঁছতে চাইছি, সমস্ত রকমের কষ্ট বেদনা যন্ত্রণা সমস্ত কিছু ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের কাছে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে চাইছি। আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সম্প্রীতির বাতাবরণ তৈরি করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই এত ব্যস্ততার মধ্যে দিয়েও যে খেলাটা পরিচালনা করেন, একটা অন্য নজির বলা যেতে পারে এই তুল্যান এলাকা, কি বলবেন সেই জায়গায়? অন্য নজির বলতে আশেপাশে তো গ্রামে খেলা হয়ই না এবং এই যে খেলা হচ্ছে এর মাধ্যমে আশেপাশের গ্রামগুলো তারাও কিন্তু উদ্বুদ্ধ হবে, তারাও খেলা পরিচালনা করবে, তাদেরও একটা আগ্রহ আসবে। এটাই কামনা করি, ক্রিকেটটাকে আমরা ফিরে পেতে চাই, ক্রিকেটটা দিন দিন হারিয়ে যাচ্ছে আমরা আবার ফিরে পেতে চাই। এই যে সোশ্যাল মিডিয়া এসে গেছে এর মাধ্যমে সময় আমাদের কাছে কেড়ে নিচ্ছে, এই সময়টা যেন আমরা ক্রিকেটটা কিছুটা জিতে পারি, আমরা নিজেদের স্বাস্থ্যের প্রতি সজাগ হতে পারি, যাতে করে খেলাধুলা আবার যেন ফিরে আসে গ্রামে গঞ্জের বুকে, এই আশা রাখি। আপনার নাম? আটে জিজ্ঞেস শ্যামসুন্দর ধারা, সভাপতি ক্রিকেট তুল্যান ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং অধ্যাপক ডক্টর শ্যামসুন্দর ধারা। সার্চিনা ট্রাভেলস, দূর ভ্রমণ ও বিয়ে বাড়ির জন্য লাক্সারি বাস ভাড়া পাওয়া যায়। ঠিকানা কালীপুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ করুন 9064829214 অথবা যোগাযোগ করুন 9126693428 এই নম্বরে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।